গুড ফ্রাইডে রে শাল নহরগে হাস্তে নিলু গরক ন খা কা হাম ইয়াফর কা মন্ত্র করা বিপ্লব কুমার দেব তে সুরি মুগনা রখা হাস্তে হামক্রানি ফাসিং তলাঙ্গে থাংমানানি তৈ থাংনাই শালনে ওয়াতে নবা রক হাই হাংকনি আশ্রামবাড়ি তে আমজাই গানানি গামিনি নক হোক রং নক ন কারে গুবনি মানি খনি দেরামানি রক ন সুপুঙ্গুই রানানি ব কক রখা মন্ত্র করা জংমারিনি সামুঙ্গ গুবলি তমবাই দেরাজাক আমজাই রগ থাঙ্গে মানজা ফান বরকনি জংজাল সুপুঙ্গনানি বাগৈ বেবাক শেপ এবা তাংবো তাংনা হারজাকাতে হাবাং শালব্রুং নজবানানি বাগৈ লুকু রকনি সামো দঙ্গ হনিব ককটুমা থুমনাই রকনি বুসকাঙ্গ ককলামনা রেখা আমার মিডিয়ার বন্ধুরা, প্রথমে আমি ফ্রাইডের জন্য সমস্ত ত্রিপুরাবাসীকে শুভেচ্ছা জানাই। আমি আজকের দিনে উপরওয়ালার কাছে প্রার্থনা করব যাতে ত্রিপুরা মানুষের ভবিষ্যৎ এবং বর্তমান সুন্দর হয় আর আমরা জাতি জনজাতি মিলে সুন্দর ত্রিপুরা করতে পারি, সেটাই আমি আজকের দিনে প্রার্থনা করব। আর তার সঙ্গে সঙ্গে আমাদের খোয়াই জেলাতে আশারামবাড়ি এবং তার আশপাশে বড় মাত্রায় ন্যাশনাল ক্যালামিটি হয়েছে, বাড়িঘর ক্ষয়ক্ষতি হয়েছে, দোকানপাট, সরকারি স্কুল, আমি সেখানে যেতে পারিনি ইলেকশন করার কারণে, কিন্তু আশারামবাড়ির স্থানীয় বিধায়ক এবং মন্ত্রী মেবার কুমার জমাতি আছেন, উনি তার সঙ্গে ওই অঞ্চলের সমস্ত মানুষের সঙ্গে সম্পর্ক রয়েছে, চিফ সেক্রেটারি কালকে সেখানে পরিদর্শন করে এসছেন, তার একটা অ্যাসেসমেন্ট করা হয়েছে, আপাতকালীন তৎক্ষণাৎ 3,000 টাকা করে এবং পরক্ষণে 2,000 টাকা করে 5,000 টাকা করে দেওয়ার ব্যবস্থা হয়েছে। প্রায় 200-এর কাছাকাছি বাড়িঘর এবং দোকানপাটের ক্ষয়ক্ষতি হয়েছে, রাজ্য সরকার 2 দিনের মধ্যে সমস্ত অ্যাসেসমেন্ট করে যারা ফুললি ড্যামেজ হয়েছে 95,000 এবং যারা পার্টলি হয়েছে তারা অ্যাসেসমেন্ট করে 2 দিনের মধ্যে সমস্ত টাকা তাদের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হবে, যাতে কম সময়ের মধ্যে তাদের বাড়িঘরগুলো তৈরি হতে পারে। আর যা যা সাহায্য লাগবে অতিরিক্ত সেগুলো রাজ্য সরকার করবে, প্রত্যেকের বাড়িঘর যাই হয়েছে ক্ষয়ক্ষতি সমস্ত ক্ষয়ক্ষতির পুরা ভরা রাজ্য সরকারের কাছে পৌঁছে গেছে। রাজ্য সরকার, আমি আবার আপনাদের মাধ্যমে বলছি, উইদিন 2 ডেজ সমস্ত ব্যবস্থা করবে। আর ম্যাক্সিমাম ঘর যেটা আমার কাছে অ্যাসেসমেন্ট এসে প্রায় 70%ই যে টিনের চাল উড়ে গেছে এই ধরনের, তো ওটা ফুললি ড্যামেজের ব্যবস্থা করে তাদেরকে 95,000 টাকা করে দেওয়ার ব্যবস্থা করা হবে। সেইটির সাথে রাজ্য সরকার তৎক্ষণাৎ পদক্ষেপ নিয়েছে আর আপনাদের মাধ্যমে সেই পরিবারগুলির প্রতি আমি সমবেদনা জানাই যে সেটা তো প্রাকৃতিক দুর্যোগ, সেটা ব্যক্তিগতভাবে আমি কোনো কিছু করতে পারবো না, কিন্তু তবু এই দিনগুলিতে রাজ্য সরকার আপনাদের সঙ্গে থাকবে, আপনাদের দুঃখ দর্দে রাজ্য সরকার সমস্ত ব্যবস্থা করবে। স্যার, দেখা যাচ্ছে করোনার